ভরিওান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা অনেকেই জানতে চাইতেছিলেন এই ব্লুম বা ব্লাম মাইনিং প্রজেক্ট কবে লিস্টিং হবে বা কবে ইয়ারড্রপ দিবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এইটা নিয়ে সর্বশেষ অফিসিয়াল বা আন ঘোষণা কি রয়েছে কবে এটা লিস্টিং হতে পারে সেটা সম্পর্কে ধারণা দিব পাশাপাশি বর্তমানে এই টোকেন বা এই হচ্ছে ইয়ারড্রপের দাম কীরকম আছে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েলকাম ব্যাক তো আমরা যদি দেখতে চাই যে এই কয়েনের বর্তমান বা দাম কত তাহলে আমাদেরকে একটা অ্যাপের সহায়তা নিতে হবে অথবা চাইলে আপনি হচ্ছে গুগলে যে সার্চ করতে পারেন বিং এক্স বিং এক্স লিখে সার্চ করতে পারেন অথবা বিং এর যে অ্যাপটা আছে সেই অ্যাপটাও নামাতে পারেন তো অ্যাপটা ওপেন করার পরে এখান থেকে এখানে মোড়ের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে চলে আসবেন প্রি মার্কেট ট্রেডিংয়ে তো এখানে আসার পর দেখতে পারবেন অনেকগুলো প্রজেক্ট যেগুলো হচ্ছে প্রি মার্কেটে লিস্টেড হয়েছে সবগুলো এখানে দেখা যাবে আর প্রি মার্কেটে যেগুলো লিস্টেড হয়ে যায় সেগুলো কিন্তু পেমেন্ট করার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু প্রি মার্কেটে লঞ্চ হয়ে গেছে তার মানে কিন্তু সেন্ট্রালাইজ হওয়ার সম্ভাবনা আছে তার মানে আমাদের কিন্তু পেমেন্ট দেওয়ার সম্ভাবনাও অনেক বেশি তো যাই হোক এখান থেকে আমরা চলে আসবো ব্লুম এই যে ব্লুম এই ব্লুমটা ওপেন করবো সো অপেন করে দেখতে পাচ্ছেন এখানে হাইয়েস্ট বিড হয়েছে পঁয়ষট্টি ডলার মানে আপনি ইমাজিন করতে পারেন প্রথম দিকে একদম শুরুর দিকে দেখুন একদম লাস্টে প্রথম দিকে যখন হচ্ছে ব্লুম ইয়ে হয়েছে প্রি মার্কেটে আসছে তখন এক একটা টোকেনের দাম ছিল পঁয়ষট্টি ডলার ওকে আর বর্তমানে দেখতে পাচ্ছেন এটার অ্যাভারেজ প্রাইস হচ্ছে জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান থ্রি এইট এবং লাস্ট প্রাইস ছিল কিন্তু তিন ডলার তো দামটা যেহেতু কমে যাবে আশা করা যায় কারণ প্রি মার্কেটে যেহেতু আসে এখন শুধুমাত্র যারা ট্রেড করে তারাই কিন্তু এখানে বাইসেল করতে পারে আর যখন হচ্ছে মার্কেটে চলে আসবে সেন্ট্রালাইজ ভাবে তখন কিন্তু সবার কাছেই এই কয়েন গুলো থাকবেই তো তখন কিন্তু আর দাম বেশি থাকবে না দাম কমে যাবে তারপরেও এরকম একটা প্রাইস আপনি আশা করতে পারেন যে জিরো দশমিক জিরো ওয়ান জিরো প্রতিটা টোকেনের দাম থাকতে পারে তো এই হলো বিষয় আর হচ্ছে আপনি যতগুলো টোকেন পাবেন আন্দাজ করতে পারেন সেই টোকেনের সাথে এই টাকাটা গুণ দিলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনি মূলত কত ডলার পাইতে পারেন তো যদিও আন্দাজ করা খুবই কঠিন কারণ এক একটা মানে জন্য আপনাকে কয়টা ইয়ারড্রপ দিবে বা টোকেন দিবে সেটা আসলে বলা সম্ভব না তারপরও একটা ধারণা রাখতে পারেন যে আপনি টাকা বা পাঁচশোটা বা এক হাজার দুই হাজার পর্যন্ত টোকেন পাইতে পারেন তো এই আর কি তো যাই হোক সর্বশেষ আমাদের যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে এই যে এই দাম জিরো দশমিক জিরো ওয়ান ওয়ান থ্রি এইট ডলার বা সেন্ট আর এখন প্রশ্ন হচ্ছে এটা কবে লিস্টিং হতে পারে এটা লিস্টিং হওয়ার সর্বশেষ অফিসিয়াল ঘোষণাটা চলুন আমি একটু গুগল করি গুগলে গিয়ে একটু সার্চ দিই যে হোয়েন ডিট ব্লাম ক্যান বি ইয়ে দাঁড়ান হোয়েন ওই সার্চ দিয়েছিলাম আমি একটু আগে হোয়েন ডিট ব্লাম এয়ারড্রপ স্টার্ট মানে ব্লাম এয়ারড্রপটা কবে স্টার্ট হতে পারে দেখুন ওখানে কিন্তু একটা আন ঘোষণা আছে যে সেপ্টেম্বরের বিশ তারিখ দুই তার মানে আজকে সেপ্টেম্বরের ছয় তারিখ আর বিশ তারিখে হওয়ার সম্ভাবনা আছে যদিও আমি মনে করি এটা সম্ভব না কারণ এত তাড়াতাড়ি হওয়া খুবই মানে পসিবল না আমরা যদি আরও দু একটা ওয়েবসাইটে দেখি কি কী বলে ওরা ওরা সবাই বলতেছে সেপ্টেম্বরের বিশ তারিখে হচ্ছে এটা লঞ্চ হবে দেখুন এই ওয়েবসাইটের মধ্যেও বলতেছে সেপ্টেম্বরের বিশ তারিখে এই যে দ্য মার্চ সরি মানে চব্বিশ তারিখে সেপ্টেম্বরের মাসে চব্বিশ তারিখে কিন্তু লিস্টিং হওয়ার কথা আছে বাট আমার ক্যান জানি মনে হচ্ছে চব্বিশ তারিখে লিস্টিং হবে না তার থেকে বড় কথা এখনো কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা দেয় নাই যেহেতু তার বলা যাচ্ছে না বিশ তারিখে হবে কি না আবার দেখুন যদি আপনি ব্লুমে চলে আসেন আসার পর ওয়ালেটে ক্লিক করেন ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন এখনো আমাদের চালু হয় নাই এই যে রিসিভ সেন্ড এখনো কিন্তু চালু হয় নাই শুধুমাত্র হিস্ট্রি আসছে আর পয়েন্ট আসছে তো এই দুইটা যে এই দুইটা আসার মিনিমাম কিছু সময় তো লাগবেই আর এই ওয়েবসাইটগুলো যেভাবে ঢালাভাবে প্রচার করতে হচ্ছে যে বিশ তারিখে লিস্টিং হবে আমার মনে হচ্ছে না হবে তারপরও হলে হতেও পারে আর অফিশিয়াল ঘোষণা তো অবশ্যই আসবে যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই জয়েন করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই করে রাখেন কারণ যখনই আপডেট আসবে অফিশিয়ালভাবে আমরা অবশ্যই অবশ্যই ভিডিও করে জানিয়ে দিব অথবা টেলিগ্রামে জানিয়ে দিব সো আপডেট টাইম টু টাইম পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে সর্বশেষ যে ধারণাটা সেটা হচ্ছে সেপ্টেম্বরের বিশ তারিখে লিস্টিং হলেও হতে পারে তো যেহেতু অনেকেই গ্রামে জিজ্ঞেস করতেছিলাম তাই ভিডিওটা করলাম যে সর্বশেষ আপডেট অনুযায়ী হয়তো সেপ্টেম্বরের বিশ তারিখে লিস্টিং হতে পারে যদিও এটা অফিসিয়াল কোনো নিউজ না এরকম নিউজ কিন্তু অনেক সময় দেখা গেছে হ্যামস্টার কম্ব্যটের ক্ষেত্রেও দেওয়া হয়েছিল হ্যামস্টার কম্ব্যাট এই তারিখে লিস্টিং হবে ওই তারিখে লিস্টিং হবে করে 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 কিন্তু ওই তারিখগুলোতে হয় নাই সো এরকম হয় যে আসলে একটা টাইম প্রেডিকশন দেওয়া হয় বাট সেটা অফিশিয়াল না হওয়া পর্যন্ত কিন্তু হয় না তো আপনি ধরে রাখতে পারেন সেপ্টেম্বরের বিশ তারিখে না হলেও অক্টোবরের শুরুর দিকে কিন্তু ব্লাম বা ব্লুম এটা লিস্টিং হয়ে যেতে পারে এখনও যারা কাজ করতেছেন না আমি বলবো কাজ শুরু করে দেন এখানে রেফার করার অপশন আছে রেফার করে বেশি বেশি কয়েন বাড়াতে পারবেন এখানে যে গেমটা আছে ড্রপ গেম এটা বেশ মজার একটা গেম এখানে গেমও খেলতে পারবেন কয়েনও বাড়াতে পারবেন সো যারা এখনও কাজ করতেছেন না ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই কাজ শুরু করে দেন আই হোপ এখান থেকে কোনো একটা প্রফিট আপনি করতে পারবেন সো এই ছিল মতো আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন জয়েন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আল্লাহ হাফেজ